Hey, what's up guys? It's MD Rubio Sunny and welcome to my channel. Actually, our friend recently $230 Fiverr থেকে আর্নিং করছে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের কাজ করে। এটার আজকে একটা এক্সপেরিয়েন্স সে শেয়ার করবে। পাশাপাশি আপনাদের গাইড করা হবে যে কিভাবে আপনারা একটা বেটার অ্যাপ্লিকেশন মেক করতে পারেন এবং অন্য দিক থেকে বলা হবে যে কিরকম টাইপের অ্যাপ্লিকেশন মেক করলে সবচেয়ে বেশি আর্নিং করা পসিবল হতে পারে আর সেই সাথে আমি কিছু শো করতে চাই আপনাদের সাথে অর্থাৎ রিসেন্টলি যে কাজগুলো করছি এবং খুব রিসেন্ট ফাইবারে একটা কাজ আমিও পাইছি $55 তো এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রিলেটেড যে কাজগুলো আমরা ফাইবার থেকে করতেছি বা আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মেক করে অ্যাডমুভ থেকে যে আর্নিং করবেন অথবা দেখা গেছে যে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ই কমার্স অ্যাপ্লিকেশন মেক করে কিভাবে আপনাদের বিজনেসটা স্টার্ট করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তবে ওইটা আমাদের ল্যাপটপের সাথে তো অ্যাকচুয়ালি দেখা গেছে কি যে যদি আমি বলি ফাইবারের ভিতরে আমি আমার ফ্রেন্ড বা যারাই কাজ করছে আমার পরিচিত তাদের অনেকগুলো অ্যাকাউন্টই সাসপেন্ড হয়েছে রিসেন্টলি আমারও একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে প্রায় 10টা কাজ কমপ্লিট করছি 10টাই 5-star রেটিং ছিল পাশাপাশি দেখা গেছে যে প্রত্যেকটা কাজের অ্যাভারেজ ইনকাম ছিল আপনার $50 করে তো আমি বলবো না হিউজ পরিমাণের কোনো সাকসেস ছিল বাট ওগুলো সাসপেন্ড হয়ে গেছে তো অ্যাকচুয়ালি দেখা গেছে কি যে আপনি যদি আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে তাহলে ওইটা আপনি ফাইবারে বলেন আপওয়ার্কে বলেন অথবা পিপল পাওয়ার ডট কমে বলেন যে কোনো জায়গায় আপনি কাজ পাবেনই তো এই কথাটা বলার মূল উদ্দেশ্য ছিল আমার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে আবার রিসেন্টলি আরেকটা অ্যাকাউন্ট খুলে আমি সাথে সাথে কাজ পাওয়া স্টার্ট করছি এর কারণ হলো যে একটা স্কিল যেটা আমার ভিতরে আছে ওই স্কিলের কারণে আমি একজনের সাথে কথা বলার কারণে সে বুঝতে পারে যে না আমি তার অ্যাপের যে কাজটা আছে এটা কমপ্লিট করে দিতে পারবো যার কারণে সে আবার কাজ দেয় সেম গোজ টু মাই ফ্রেন্ড অর্থাৎ সেও তার অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট মানে সাসপেন্ড হয়েছে বিভিন্ন রকমের কারণে ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তো তারপর থেকে আবার সে কাজ স্টার্ট করছে এখন মেবি তার 3-4টা কাজ আবার কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনারা তার ফাইবার অ্যাকাউন্টে একটু পরে দেখবেনই পাশাপাশি আপনারা বুঝতে পারবেন যে কোন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো মেক করলে আপনার সাসপেনশন রেটটা কম থাকবে এটা হয়তো বা অনেকে অলরেডি জানা গেছেন তবে আজকের ভিডিওতে আরও এক্সপ্লেন করার চেষ্টা করবো আমরা সো এই মুহূর্তে আমি দেখাবো যে কতগুলো প্লে কনসোলের ভিতরে আমার থ্রুতে কতগুলো পাজেল গেম আপলোড হয়েছে বা কতগুলো অ্যাপস আপলোড হয়েছে তবে এই সম্পূর্ণ জিনিসটা দেখানোর আগে আমরা আমাদের কোলাবোরেশন ভিডিওটাকে একদম গ্র্যান্ড ওপেনিং দিয়ে নেই অর্থাৎ কোলাবোরেশন ভিডিওটাকে স্টার্ট করা যাক তো এই মুহূর্তে আমি দেখাই যে আমি কতগুলো অ্যাপ আপলোড দিছি প্লে কনসোলের ভিতরে তো এটা যদি বলা হয় যে এটার ভিতরে অনেকগুলো মানে পাজেল গেম বলতে পারেন যেগুলো কিনা টেম্পল রানের মতো কিছুটা আবার আইকে পিক্স ফটো এটা হলো আপনার ফটো এডিটর অ্যাপ এটা হলো আপনার একটা কিং কালার রাশ অর্থাৎ এটাও একটা পাজেল গেমের মতো বলতে পারেন বা রান রেসিং গেম তারপর ওয়াটার বোটল পাজেল তো এখানে যদি আমি বলি 4টা গেম আছে এইখানে তারপরে আবার যদি আমি যাই আমার যে প্লে কনসোল আছে এটার ভিতরে প্রত্যেকটা প্লে কনসোলের যে ম্যানেজার প্যানেল আছে ওগুলো আমাকে দিয়ে রাখছে 5, 6, 7 8, 9, 10 11 আর এইখানে হলো একটা 12 টোটাল 12টা অ্যাপ্লিকেশন যেগুলো কিনা আমার থ্রুতে আপলোড হয়েছে তবে এই যে প্লে কনসোলের ম্যানেজার আমাকে বানিয়ে রাখছে এটাতে অনেকগুলো অ্যাপ এক্সট্রা আপলোড হয়েছে সুতরাং এতক্ষণ দেখলেন আমার প্লে কনসোলের ভিতরে কতগুলো অ্যাপ আপলোড দেওয়া হয়েছে অর্থাৎ অনেকগুলো প্লে কনসোলের ভিতরে আর অনেকগুলো অ্যাপই আপলোড দেওয়া হয়েছে আর সবগুলো প্লে কনসোলের কিন্তু আমি একসাথে লগ ইন দিইনি আমার ল্যাপটপে দেখা গেছে যদি আপনি অনেকগুলো প্লে কনসোল একসাথে একটা পিসি বা ল্যাপটপ দিয়ে ইউজ করেন তখন আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা প্লে কনসোল থেকে আমাকে ম্যানেজারের ইনভাইট পাঠানো হয়েছে কোনোটার এডিটর বানানো হয়েছে কোনোটার অ্যাডমিন বানানো হয়েছে আমাকে তো এখন দেখানো যাক আপনাদের আমার ফাইবার অ্যাকাউন্টটা অর্থাৎ যেটাতে একদম রিসেন্ট একটা কাজ পাইছি আর ফাইবারের ভিতরে একদমই মেসেজ দিবেন না কারণ ফাইবারের ভিতরে মেসেজ দিলে বাংলায় কথা বললে দেখা গেছে ফাইবার বলবে যে এই লোকটার সাথে কেউ আবার অফলাইন ডিল করতেছে কিনা বা আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো কাজ করতেছে কিনা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকের ভিতরে কারণ আমি ফেসবুকে সবসময় সবার মেসেজের রিপ্লাই দিয়ে থাকি যদি মেসেজটা ভ্যালুয়েবল হয়ে থাকে তো এইখানে যদি আমি বলি যে এটা হলো ফাইবার অ্যাকাউন্ট যেটার ভিতরে আমার একদিন 21 ঘন্টা বাকি আছে $55 একটা কাজ আমি পাইছি যেটার কাজ কমপ্লিট করতে আমার একদিন 21 ঘন্টা বাকি আছে অর্থাৎ এই কাজটা আমার আর একদিন 21 ঘন্টার ভিতরে ডেলিভারি দিতে হবে আর এই যে কাজটা পাইছি এই কাজটা ছিল আপনার ওকে এইখানে ইয়েস গিভ মি সাম টাইম আই উইল নক ইউ হোয়েন আই কমপ্লিটলি চেক ইউর বিপিএন অ্যাপ কোড
এই কাজটা হলো ক্লায়েন্ট আমাকে একটা ভিপিএন অ্যাপের কোড দিছে, এই যে এখানে ডেলিভারি আমি এখনও করি নাই, ডেলিভারি করব। আর এই কাজটা হলো ক্লায়েন্ট আমাকে একটা ভিপিএন অ্যাপের কোড দিছে, যে কোডের ভিতরে ও বলতেছে যে আমার আগের যে ভিপিএন অ্যাপটা আছে ওইটা পেড সার্ভারের মাধ্যমে চলতো, তুমি একটা কাজ করো, তুমি ফ্রি সার্ভার অ্যাড করে দাও যাতে কমপ্লিটলি আমার ভিপিএনটা ফ্রি সার্ভারের মাধ্যমে চলে, কারণ উনি পেড সার্ভারে টাকা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছে ভিপিএন অ্যাপের পেড সার্ভার। তো বিশেষ করে দেখা গেছে অনেকে ভিপিএন অ্যাপের জন্য কাজ দেয়, অনেকে ই কমার্স অ্যাপের জন্য কাজ দেয়, অনেকে পাজেল গেমের জন্য কাজ দেয়। আমি যদি বলি ফাইবারের ভিতরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট যে সেক্টরটা আছে এটা খুবই বেটার একটা সেক্টর, আপনারা এখানে গেলেই মানে যাওয়ার সাথে সাথে কাজ পাবেন, ঠিক এরকম না, একটা স্কিল সাথে নিয়ে ঢুকলে আপনারা কাজ নিশ্চয়ই পাবেন। তো এখন এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক আমার ফ্রেন্ডের। অ্যাকচুয়ালি দেখা গেছে আমার ফ্রেন্ডের কাছে আমার ফার্স্ট যে কোশ্চেনটা থাকবে যে কীভাবে সে $230 কাজটা পাইছিল, এটা একটু এক্সপ্লেন করতে আমাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রাসেল, এটা আমার ফ্রেন্ডের চ্যানেল। সো এখানে আমি জাস্ট আমার সিম্পল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ওর চ্যানেলে আসছি। অ্যান্ড আমি রিসেন্টলি ফাইবার থেকে $230 একটা কাজ পেয়েছি অ্যান্ড এটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। এইটা কীভাবে আমি কাজটা পেলাম বা কী রিলেটেড কাজটা ছিল সে সম্পর্কে আমি জাস্ট আপনাদেরকে সিম্পল একটা এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করব। অ্যান্ড নট লাইক যে একটা কাজই করছি, আমি দুই তিনটা কাজই করছি। সো দুই তিনটা কাজের সাথে সব কিছুর সাথে আপনাদেরকে দেখাবো আমার ফাইবার অ্যাকাউন্টে। অ্যান্ড আমি জাস্ট বলবো শর্টলি যে আসলে কী কাজটা ছিল। সো এখানে দেখতেছেন যে আমার ফাইবার অ্যাকাউন্ট, অলরেডি আমি অর্ডারে ক্লিক করলাম। অর্ডারে ক্লিক করার পরে এই যে তিনটা কাজ আমি কমপ্লিট করছি। আমার প্রিভিয়াসলি একটা অ্যাকাউন্ট ছিল যেটা সাসপেন্ড হয়ে গেছে, এটা আমি জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানে আমার দেখতেছেন যে একটা কাজ ছিল $230, একটা কাজ ছিল $50 সেম বায়ারের, আরেকটা ছিল $40। সো আমি $230 যে কাজটা, এই কাজটার ব্যাপারে আমি কথা বলবো। এটার এই কাজটা মূলত হলো একটা ইউআই ডিজাইন, তার একটা ইউআই ডিজাইন ছিল, ওয়েব অ্যান্ড মোবাইল দুইটা কাজ ছিল, দুইটা কাজ আমার সলভ করতে হয়েছে। অ্যান্ড ইউআই ডিজাইনটাকে কনভার্ট করে, তার ইচ্ছা ছিল যে এটি ইউআই ডিজাইনকে কনভার্ট করে রিয়্যাক্ট নেটিভে যে কোড আছে সেটাতে কনভার্ট করে দেওয়া। অবশ্যই আপনারা জানেন রিয়্যাক্ট নেটিভটা কী, সো ওই কোডে কনভার্ট করে দেওয়ার জন্য। কিন্তু কাজটা যেহেতু যেরকম আমি সিম্পলি করে ফেলছি এরকম না, এই কাজটা অবশ্যই কিছু ট্রিকি, কারণ $230 তো আর এমনি এমনি আমাকে ও দিয়ে ফেলে নাই। আর এটা ছিল ফিগমার একটা ইউআই ডিজাইন, যারা ফিগমা সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানেন ফিগমার ব্যাপারে। অ্যান্ড ফিগমার এই ইউআই ডিজাইনটাকে আমার কনভার্ট করে রিয়্যাক্ট নেটিভে নিতে হয়েছে। আর এটার জন্য আমি টানা 5 দিন রিসার্চ করছি যে আসলে আমি কীভাবে ফ্রিলি বা কীভাবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা আমি কীভাবে কনভার্ট করতে পারি। এই 5 দিন আমি যখন এক্সপিরিয়েন্স নেওয়ার পর, 5 দিন যখন আমি এটা সম্পর্কে রিসার্চ করছি, রিসার্চ করার পর এটা দেখা গেছে যে আমি কনভার্ট করতে পারছি জাস্ট পর 2 দিনের মধ্যে। সো এটাই ছিল আমার এই কাজটা, এটা জাস্ট সিম্পল একটা কাজ বলতেও পারেন। আবার এটার মধ্যে অনেক ট্রিকি ব্যাপার আছে যেগুলো নাকি আপনারা যখন এই কাজ শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কীরকম ট্রিক এটার মধ্যে ইউজ করে। এটা আমি ট্রিক বলবো না, এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। সো আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে কীভাবে আমরা ওই রকম টাইপের $230 একটা কাজ পাইতে পারি ফাইবারের ভিতর থেকে। সো এখন আমি বলবো যে আপনারা যদি চান যে এরকম $230 বা মোর আরও $300-$400 যে কাজটা পাবেন সেটা কীভাবে কাজটা করবেন বা কীভাবে কাজটা সবাই পাইতে পারেন, এটার জন্য মূলত হলো একটা এক্সপিরিয়েন্স বা একটা স্কিলের প্রয়োজন। যদি আপনার ফাইবারে ভালো পরিমাণ আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার একটা আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স লাগবে, সেটা থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। এটা আমার একটা সিম্পল একটা আর্নিং ছিল $230, অনেক বেশি না, কারণ অনেকে অনেক $500-$1,000 কাজও পাচ্ছে ফাইবার থেকে। আর আমি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, যেটা হলো যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট পারফেক্টলি শিখতে পারেন, মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে এখান থেকে $230 না তার থেকে বেশি আর্নিং করতে পারবেন। কিন্তু টোটালি দিন শেষে প্রত্যেকটা জিনিস আপনার ডিপেন্ড করবে এক্সপিরিয়েন্সের উপরে। আর সবচেয়ে বড় কথা হলো যদি আপনি মনে করেন যে আজকেই আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখলেন, 2 দিন, 5 দিন বা 1 মাস 2 মাস এটার পেছনে দৌড়াদৌড়ি করে শিখে মোটামুটি একটা প্রসেস গিয়ে তারপর যদি মনে করেন যে না ফাইবারে আমি আপনার 3 দিন পরে কাজটা পাবেন তাহলে টোটালি রং আইডিয়া। আপনার অবশ্যই ফাইবারে ভালো একটা সময় দিতে হবে, কারণ ফাইবারে আপনার প্রথম একটা অর্ডার পাইতে হলে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আপনার ওয়েট করতে হবে, প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে, তারপরে আপনি একটা কাজ পাবেন। কিন্তু আমি কেন এত দ্রুত কাজটা পাইলাম সেটার কারণ হলো, কারণ প্রিভিয়াসলি আমি প্রায় অনেকগুলো কাজ করছি, আমার 2টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে অ্যান্ড আমার কিছু ভুলের কারণে, কিন্তু এইবারটা সাসপেন্ড হবে না আশা করি। কারণ এই যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে লাস্ট যে কাজগুলো করে, এই এক্সপিরিয়েন্সটার কারণেই কিন্তু আমি দ্রুত এই কাজটা পেয়েছি। কারণ একটা বায়ারের সাথে যখন আমি কথা বলবো সে কিন্তু আমার কথার উপরে বুঝতে পারবে যে না আসলে আমার কিছু একটা আছে, যা আমার একটা এক্সপিরিয়েন্স আছে যার বিদায় সে আমাকে কাজটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। ইভেন $230 জায়গায় কিন্তু আমি চাইলে আরও বেশি নিতে পারতাম, কারণ যদি আমার স্কিলটা আমি আরও বেশি ওর কাছে
মানে এক্সপ্লোর করতে পারতাম যে না আমার আরো অনেক ভালো একটা স্কিল আছে, তুমি যদি $500 কাজও দাও আমাকে কোনো সমস্যা নাই, তোমার হেজিটেশন ফিল করার কোনো কারণ নাই। সো এইরকম যদি আপনি ফিল করাতে পারেন আপনার বায়ারকে, তাহলে অবশ্যই আপনার এই সিম্পল $230 কাজটাকে আপনি আপগ্রেড করে আরও বেশি কাজ নিতে পারেন। সো এর জন্য ওভারঅল যে কাজটা আপনার করতে হবে সেটা হলো আপনার অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য সময় দিতে হবে, ইভেন আপনার ফাইবারের প্রতিনিয়ত সময় দিতে হবে, তারপরে নির্দিষ্ট একটা সময় গিয়ে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের আর্নিং করতে পারবেন। লাস্টের যে কথাটা বলবো সেটা হলো অ্যাপ ডেভেলপমেন্টে অবশ্যই টাকা আছে, সেটা অবশ্যই আপনার যদি আর্ন করতে চান তাহলে আবার এক্সপিরিয়েন্স অ্যান্ড সময় দুইটাই দিতে হবে, তাহলে অবশ্যই আর্নিং করতে পারবেন। সো এটা হলো একদম লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা সবার মাথায় ঘুরে যে কোন অ্যাপ্লিকেশনটা মেক করলে সবচেয়ে বেশি আর্নিং করা পসিবল, এরকম টাইপের একটা এক্সপ্লেনেশন আমরা এখন শুনবো আমার ফ্রেন্ডের কাছ থেকে। সো এখন আমি আর্নিং নিয়ে কথা বলবো যে আসলে আপনারা কি পরিমাণ আর্নিং করতে পারেন অনলাইন থেকে বা কোন অ্যাপসটা দিয়ে আপনারা আর্নিং করবেন। সো আর্নিং নিয়ে যদি আমি কথা বলি তাহলে হয়তো বা অনেকেই চিন্তা করতে পারেন আর্নিং অ্যাপ, কিন্তু আমি আর্নিং অ্যাপ নিয়ে কোনো কথা বলবো না। আর্নিং অ্যাপ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে হয়তো বা রাতারাতি অনেকগুলো ডলার আপনি আর্নিং করবেন, কিন্তু এটা সহজে আপনি চাইলে উইথড্রো করতে পারবেন, আপনার পকেটেও আসবে না। সো এখানে এটা আলাদা সেক্টর, এটা নিয়ে আমি কখনো প্রমোট করি না বা এটা নিয়ে কখনো কথা বলি না। সো এখন হতে পারে আপনার যে কোনো একটা প্রফেশন, হোয়াট এভার, যেরকম লাইক আপনি একটা ইঞ্জিনিয়ার বা আপনার একটা ডক্টর বা আপনার একটা সুপার শপ আছে, সো আপনি যদি ওই রিলেটেড কোনো অ্যাপস আপনি প্লে স্টোর আপলোড করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন বা আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, কারণ ওইটার সম্পর্কে আপনার প্রিভিয়াসলি আইডিয়া আছে। এখন যাদের আইডিয়া নাই তারা কী করবে, যাদের আইডিয়া নাই তাদেরকে যে সবসময় যে একটা বেসিক একটা আমি আইডিয়া দিয়ে থাকি সেটা হলো যে আপনার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে অবশ্যই আপনার একটা প্লে স্টোর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত ফার্স্টে। ইভেন আপনার সিম্পল একটা অ্যাপস প্লে স্টোরে আপলোড করে সেখান থেকে আপনার অ্যাপ প্লে স্টোরে যে মার্কেটটা আছে কীভাবে আপনার অ্যাপগুলো প্রমোট করতে হয়, কীভাবে আপনার অ্যাকাউন্ট সেফ রাখতে হয় বা কোন কন্টেন্টগুলো যখন আপনি প্লে স্টোরে আপলোড করবেন, আপলোড করার পর আপনার প্লে স্টোর আপনাকে সাসপেন্ড করবে না, সেগুলো বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার সিম্পল একটা পাজেল গেম হতে পারে বা সিম্পল একটা ইবুক অ্যাপ হতে পারে বা আরও সিম্পল কিছু গেম বা অ্যাপস আছে যেগুলো নিয়ে আপনারা প্লে স্টোর মার্কেটটা শুরু করতে পারেন। সেখানে মানে দুই তিনটা অ্যাপস যখন প্লে স্টোরে আপলোড করে ফেলবেন, আপলোড করার পরে যখন আপনার একটা এক্সপিরিয়েন্স আসবে, যেটা হলো সর্বশেষে যে কথাটা থাকে যেটা আপনার এক্সপিরিয়েন্স যখন বিল্ড আপ হবে তখন আপনি কিন্তু অবশ্যই বড় ধরনের একটা অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন পরবর্তীতে, কারণ আপনি অলরেডি দুই তিনটা অ্যাপস প্লে স্টোরে আপলোড করে ফেলছেন, তখন আপনার মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে আপনার অ্যাকাউন্ট সেফ বা কীভাবে আর্নিংটা হয়, কোন কোন প্রসেসে গেলে আর্নিংটা বেশি হয়। সো এগুলো যখন আপনি জানবেন তখন চাইলে আপনার ভালো পরিমাণ একটা বিগ অ্যামাউন্টের একটা অ্যাপস মেক করে আপনি প্লে স্টোরে আপলোড করতে পারেন, সেখানে আপনি হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। সো সর্বশেষ যেটা কথাটা থাকবে সেটা হলো আপনার একটা সিম্পল একটা স্কিল নিতে হলে অবশ্যই আপনার প্লে স্টোরে কয়েকটা অ্যাপ আপলোড করতে হবে, ইভেন আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যান্ড আপনার এই সবগুলো যখন আপনি কাজগুলো কমপ্লিট করবেন তখন আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, সেই এক্সপিরিয়েন্স থেকে পরবর্তীতে ভালো একটা অ্যামাউন্ট আপনার প্লে স্টোর থেকে আসবে। এটাই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন সবাই। সো দ্যাটস অল গাইজ, যদি এই ভিডিওটা ভালো লাগে আশা করি যে সবারই এই ভিডিওটা ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আমরা দেখাইলাম যে কীভাবে আমরা কাজগুলো কমপ্লিট করছি বা কতগুলো কাজ আমরা পাইছি। এই সকল কিছু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি, এবং নেক্সট আমরা কোন টপিক নিয়ে ভিডিও মেক করতে পারি চাইলে কমেন্টে জানাই দিতে পারেন, অথবা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি সবসময় কমেন্টের যেই বিষয়গুলো আছে এগুলোতে খুবই অ্যাক্টিভ থাকি, অর্থাৎ আপনি কমেন্ট দিলে একটা লাভ রিয়েক্ট নিশ্চয়ই পাবেন। দ্যাটস অল, সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।